আমি সকালে উঠে কি করব? কি করব মানে ফ্রেশ হয়ে অফিসে যাবে? অফিসে যাব আমি? হ্যাঁ, রিমার হাজবেন্ড এখনো অফিসে যায়, তাই আমি ডিসিশন নিয়েছি আজ থেকে তুমি অফিসে যাবে। ওঠো, গেট আপ, গেট আপ। আচ্ছা, ওর অফিস আছে, ও যায়, কিন্তু আমি গিয়ে কি করব? ওই তো ওই পার্কেটা দিয়ে ঘুরে টুরে সন্ধ্যা সময় বাসা ফিরবে। ধং করে হাজবেন্ডকে অফিসে পাঠায়, এবার আমিও দেখে নেব ধং কাকে বলে কত প্রকার এবং কি কি। আমি এসব কি বলছো? শুনবে তো উপর থেকে। শুনুক না, তোমার কি আমার মনকে আমি বলছি, তোমার তো মাথা ব্যথা। বলো কি, তুমি জানো না মা? না, কাজের মহিলাটাও যে কেন এখনো বের হচ্ছে না? তোমাকে 100 বার বলেছি মা, কিছু টাকা হাতে রেখে দাও, তা না খবর দেওয়ার আগে তুমি সব টাকা দিয়ে বসে থাকো। তুই কি আমাকে বোকা মনে করেছিস? গত 4টা খবরের টাকা এখনো বাকি আছে। ওই যে বেগম সাহেব আসলেন, দেখো না। আসেন আসেন জি। এই ও বাড়িতে কার আসছে? ভাবির বান্ধবী। ও কি করে, কোথায় থাকে, মানে নার্স? সে না, লন্ডন থাকে। বলিস কি তুই? রাখো মা, আলাপ আলোচনা কি হয়েছে? প্রথমেই দরজার কলিং বেল বাজলো, ভাবি দরজা খুললো, দরজা খুলেই বললো, রুবিনা তুই কবে দেশে ফিরলি? ইডিয়েট, এইসব কিছু না, মানে সিরিয়াস কি কথা হয়েছে সেটা বলো। না, কখনো কোনো সিরিয়াস বিষয়ে আলোচনা শুরু হয় নাই। খালাম মা, আগের 4টা খবরের টাকা বাকি আছে, দিয়া দেন। দেখো, সারাক্ষণ শুধু টাকার টাকা, তোমার ভাব থেকে মনে হচ্ছে তোমার টাকা না দিয়ে আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাব। শোন, ওরা কি বলছে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সব বলবি, দাড়ি কামা যেন বাদ না করে। মা, ওর উপর ভরসা করে কোনো লাভ নেই, তুমি এক কাজ করো, তুমি বেটার আমার ওই যে মিনি রেকর্ডারটা আছে না, ওটা ওকে দিয়ে দাও, সব রেকর্ড করে নিয়ে আসো। সাংঘাতিক বুদ্ধি বের করেছিস তো জরি। এই শোন, রেকর্ডারটা তোর শাড়ির আঁচল নিচে করে নিয়ে যাবি, তারপর রেকর্ডারটা মানে যেখানে যেটা দিয়ে রেকর্ড হয় সেই বোতামটার মধ্যে তুই টিপ দিবি, টিপ দিয়ে ওরা যেখানে কথা বলে তার আশেপাশে কোথাও লুকিয়ে রাখবি।
শোনো, আবার 100 মাইল দূরে রেখো না, তাহলে যা বলবে কিছু শোনা যাবে না। নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে 100 কথা বলবে। জরি, যা তো রেগুলারটা নিয়ে আয়। খালাম্মা, আগের টাকাগুলি দিয়ে দেন, বাড়িতে টাকা পাঠা লাগবে, উনার শরীরটা বেশি ভালো না। হ্যাঁ, তুই কয় টাকা পাবি, যে এই কয়টা টাকা দিয়ে ওনার চিকিৎসা করাবি? খালাম্মা, গরিব মানুষ তো, সবকিছু অল্পতেই হয়। আচ্ছা ঠিক আছে, আগে কথাগুলো রেকর্ড করে আনবি, তারপরে এক হাতে রেকর্ডার দিবি আর এক হাতে টাকা নিবি, ঠিক আছে? যা ঠিক আছে, ওকে রেকর্ডার দিবি আর আসো আমার সাথে। মা, খাও না একটু। আচ্ছা মা, ওই বাইরের দেশে নাকি ঘরের সব কাজকর্ম নিজেদেরকে করতে হয়? জি আন্টি, ওখানে তো আর আমাদের দেশের মতো কাজের লোক পাওয়া যায় না। ওরে বাবা, আমাদের দেশেও এখন কাজের লোকের অনেক সমস্যা, বিশেষ করে গার্মেন্টস হওয়ার পর থেকে। আরে শুরুর বেতনই নাকি 1650 টাকা, আর তুমি বলো কেউ তাহলে মানুষের বাসায় কাজ করতে আসবে? আচ্ছা রুবানা, তুই ঘরের সব কাজ নিজেতে করিস? এই ঘর মোছা, পরিষ্কার করা, রান্না বান্না সব করিস? শুধু তাই না, কাজের পাশাপাশি এই তিনটা বেবি সিটিং ও করিস। বাবা, সেটা আবার কি? যেসব মায়েরা বাইরে কাজ করে, ওরা সকালে অফিসে যাওয়ার আগে ওদের বাচ্চা আমার কাছে নামিয়ে দিয়ে যায়, আবার অফিস থেকে ফেরার সময় পিক করে। সারাদিন আমি ওদের মা, ওদের খাওয়াই দাওয়াই, ঘুম পড়াই, হাগুমুতু করাই। আরে বাচ্চাগুলো সারাদিন একটুও মায়ের দুধ খেতে পায় না। আন্টি, বাইরের লাইফ অনেক কঠিন, হাজবেন্ড ওয়াইফ দুইজনেরই কাজ করতে হয়। জানিস স্মৃতি, ওখানে যে আমার কি মনে হয়েছে, নর্মাল পড়াশোনা না করে যদি তোর মতো নার্সিং পড়তে পারতাম খুব ভালো হতো। কেন বলো তো মা, নার্সদের বুঝি ওদেশে অনেক দাম? অনেক ডিম্যান্ড আন্টি, ফ্যাসিলিটিও অনেক। চল না স্মৃতি, তুই আর আমি মিলে লন্ডনে একটা ডে কেয়ার সেন্টার খুলি, ওখানে তোর নার্সিং এর সার্টিফিকেটটাও শো করবো। আন্টি বলেন না ওকে একটু প্লিজ। চল না স্মৃতি, চল, অনেক 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 ভালো হবে, চল। কিরে কি অবস্থা, সারাদিন মোবাইল নিয়ে না? না মানে পড়াশোনা একদম কোনো খবর নেই। এই তুমি এসেছো, ওদিকে তো এক বিশাল সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? কত রাত হয়ে গেল, বাবা তো এখনো অফিস থেকে ফেরেনি। এই হাসান শোন। মা, এত অস্থির হওয়ার কি আছে, মাত্র তো 10টা বাজে। আরে ধর, তোর আব্বার জন্য কি অস্থির হচ্ছে? তাহলে আজকে না ওই বৌমার বান্ধবী রুবানা এসেছিল। আরে রুবানা ওই যে লন্ডনে থাকে তো, ও একটা কথা বলে গেল। মা, বাবার মোবাইলেও রিচ করা যাচ্ছে না, মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। শোন, রুবানা একটা কথা বলে গেল। কি বললো? যে লন্ডনে নাকি নার্সদের অনেক ডিমান্ড, ভালো বেতন, অনেক সুযোগ সুবিধা। ও বলছিলাম কি, কষ্ট কষ্ট করে বৌমাকে যদি একবার পাঠানো যেত। কি লন্ডন, তোমার বৌমাকে? আচ্ছা কি যে বলো না মা, তুমি লন্ডন কি লালমনিরহাট না, যে বাক্স পেটা নিয়ে বাসে চড়ে বসলেই হলো? তাছাড়া তোমার বৌমাকে আমি একা লন্ডনে পাঠাবো না? ঠিক বাপের মতো হয়েছে, স্বার্থপর। আচ্ছা, এটা বৌমার না হয়ে যদি তোর জন্য কথা হতো তাহলে কি করতে? তখন কি বৌমা বলতো ঘরের স্বামীকে একা লন্ডন পাঠাবো? শোন, ওইখানে যখন নার্সদের এত সুযোগ সুবিধা, বৌমা গিয়ে না হয় তোকে নিয়ে গেল, আবার তুই গিয়ে ছোটকে। মা, যেটা হবে না সেটা নিয়ে খামাখা প্যানিক করো না তো। খামাখা না পেঁচিয়ে বল না, বৌমা লন্ডনে গিয়ে তোর চেয়ে বেশি বেতনে চাকরি করলে তোর ওই হিংসুটে খালার মতন তুইও জ্বলে পুড়ে মরবি। এই যে বলে দিলে এক কথা, মা লন্ডন যাওয়া এত সহজ না যে। আমি তো মূর্খ গবেট, তুই যা বোঝাবি আমি তাই বুঝবো, এদেশ থেকে লন্ডনে যেন কেউ আর যায় না। ঠিক বাপের ফটোকপি হয়েছে। বাবা কিন্তু কখনো এত রাত করে বাসায় ফিরে না, তুমি একটু বাইরে গিয়ে দেখবে উনি কোথায় আছেন, যাও না। শোন, প্লেনে ওঠার আগ পর্যন্ত কাউকে কিচ্ছু বলার দরকার নেই, কে জানে
কে কোন দিক থেকে আমার বাগদা দিয়ে বসে। আচ্ছা লন্ডনে নাকি খুব ঠান্ডা? আমি কি করে বলবো মা, আমি কি কখনো গেছি লন্ডনে? বঙ্গবাজার থেকে কিছু গরম কাপড় চোপড় কেনা দরকার, আল্লাহ জানে লন্ডনে জিনিসপত্রের দাম কিরকম। সবই তো ঠিক আছে মা, কিন্তু ভিসার ব্যবস্থা কি করবে? আরে ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, সব ব্যবস্থা আমি করে ফেলবো, তুই শুধু তোর কাপড় চোপড় গোছানো শুরু করে দে। ঠিক আছে। আর শোন, সারাক্ষণ গলায় মাফলার পেঁচিয়ে রাখিস। উফ, তোর আব্বার কোনো মেজাজটা এত খারাপ হচ্ছে না, আজই কেন রাত 12টা পর্যন্ত তাকে বাইরে থাকতে হবে? হ্যাঁ, ওই সিএনএন বিবিসি থেকে তো একটু ওয়েদারটা বলতে পারতো। এত টেনশন আমার একদম ভালো লাগে না। ওই যে বেল দিয়েছি, বাবা এসছে বলে। এত উত্তেজিত হচ্ছ কেন তুমি? না, উত্তেজিত হব না তোমার মতো। এটা বন্ধ। বাবা, এত দেরি করে ফিরলেন যে, এদিকে তো আমরা সবাই চিন্তায় একদম। তোমার মা কি খুব বেশি রেগে আছে? রাগাটাই তো স্বাভাবিক, আপনি সেই কত সকালে বের হয়েছেন। বাবা, আপনার ফোনটাও তো বন্ধ। হ্যাঁ, চার্জ দিই না? না, এই ফোন সবসময়। শোনো, উত্তেজিত হতে মার কোনো কারণ লাগে না। খালা যেমন, মাও ঠিক সেম। গতবার বিশ্বকাপের কথা তোমার মনে আছে? ওই যে আমি ছাদে আর্জেন্টিনা একটা ফ্ল্যাগ লাগাতে খালা করলো কি 36টা ব্রাজিলের ফ্ল্যাগ লাগিয়ে বসলো, অথচ খালা কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে। বাবা বলো, তোরা দিন দিন বড় হচ্ছিস আর এসব কি হচ্ছিস তোরা? মানে আমি কি করলাম? কি করলাম মানে কি বলেছে বলতো? আমাকে বলে তো কোনো লাভ নেই বাবা, কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না এই সামান্য ব্যাপারটা মা যদি না বুঝতে চায় তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সম্ভব না যখন তখন সবাই পা গুটিয়ে বসে থাকো গে, যাও। আরে কাজ করো না, নাকে সর্ষের তেল দিয়ে সব ঘুমিয়ে থাকো গে, যাও যাও। তাই তো, সম্ভব না তুই বললি কি করে? কোথাও খোঁজ খবর নিয়েছিস? শোন, কাল সকালে যখন বের হবি তখন প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজবি, খুঁজলে নিশ্চয়ই। হাগা মাথা না জেনে কি বলছো এসব? আর বাবা, আমার জানো দরকারটা কি? তুমি বলেছো, দ্যাটস ইট। শোন, দরকার হলে আমরা ফ্যামিলির সবাই মিলে খুঁজে বের করবো, ঠিক আছে? সারা দেশ খুঁজবো, সম্ভব না হয়ে যাবে কোথায় দেখবো। ঠিক, আমি যাবো, প্রত্যেকটা ট্রাভেল এজেন্সিতে খুঁজে বের করবো কি করে লন্ডন যাওয়া যায়। লন্ডন, এ তো দেখি আন্তর্জাতিক সমস্যা। আচ্ছা ব্যাপারটা কি বলতো? বাবা, আম্মা ভাবিকে লন্ডন পাঠাতে যাচ্ছে, ভাইয়া রাজি হচ্ছে না। রাজি না হওয়ার কি আছে, যেখানে তোর মা চাচ্ছে। আচ্ছা বৌমা, তোমাকে তোমার শাশুড়ি কেন লন্ডন পাঠাতে চাচ্ছে বলতো? তোমার ছেলের বউ লন্ডন থেকে টাকা রোজগার করে আসলে আমার 14 গুষ্টি শ্রাদ্ধ করবো তো তাই। আচ্ছা বাবা, কাল সকালবেলা আমরা পুরো পরিবার মিলে ট্রাভেল এজেন্সিতে যাব তোমার বৌমাকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করতে। আচ্ছা এখন দয়া করে সবাই ডাইনিং টেবিলে চলো, খিদে তো পেট জ্বলে যাচ্ছে। হ্যাঁ বৌমা, একেবারে পেট জ্বলে যাচ্ছে, সারাদিন অফিস করে ভীষণ ক্লান্ত। কই, আরে সারাদিন অফিস করে তো ক্লান্ত, এসো। কই কি হলো, একটু তাড়াতাড়ি করো, আমার তো দেরি হয়ে যাচ্ছে, যেখানে বাবা মা যাচ্ছে সেখানে আর আমার যাওয়ার দরকার কি? মা, তাছাড়া আমার দুটো ডিউটিও আছে। আমরা তো দুইটার আগেই চলে আসবো, আর দেরি হলে তোমাকে না হয় আমরা হাসপাতালে নামিয়ে দিয়ে আসবো। বৌমা যাও, তৈরি হয়ে নাও,
মানে আমরা পরিবারের সবাই মিলে চেষ্টাটা করি লন্ডন বলে কথা তা না হলে ব্যাপারটা বুঝতেই পারছো কত কঠিন যা ইজি মানে ভেরি ইজি আঙ্কেল হোয়াট আর হোয়াট ইজ ইট যেমন ধরুন লাইক অত পটর পটর ভুল ইংরেজি বলো না তুমি চুপ করো তো একদিন লোক কথা বলছে হ্যাঁ বলো বাবা কি যেন বলছিলে আনছি ইউ আর রিয়েলি ব্রেভ আর এইসব ব্রেভ ওমেনরাই তো জীবনে শাইন করে ভাই দাদা আঙ্কেল যখন একবার ডিসিশন নিয়েই ফেলেছেন তখন বিসমিল্লা বলে উড়াল দিয়ে দিন বিসমিল্লা বলে উড়াল দেন আরে মিয়া তুমি তো দেখছি আসলে একটু ফাজিল উড়াল দেবো মানে আমাদের কি তোমার মতো এরকম পাখা আছে না হ্যাঁ বলেছি না কথা বলো না চুপ থাকো আপনাদের যা বয়স মনে করেন ভিসা দিয়ে দিয়েছে ব্যাংক স্টেটমেন্ট আছে না দেখলে কোনো অসুবিধা নাই আমি ফলস ডকুমেন্ট তৈরি করে দেব তবে হ্যাঁ বাড়ির দলিলের ফটোকপি কিন্তু লাগবে ওই পেটে মজবুত তো ধরে নিয়েছে যে তুমি আর আমি যাবো আপনারা যাবেন না তো হু উইল গো বাবা আমার মেয়েকে পাঠাতে চাই বাবা দেখুন আন্টি বিদেশ হচ্ছে ফরেন এই যে আমাদের এইসব ডোমেস্টিক এম এ বি এ পাস ফরেনের শিক্ষার কাছে ভেরি তুচ্ছ আমি এই যে আমি ভ্যারাইটি দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার পাঠিয়েছি বিগ বিগ ডিগ্রি তাদের ওখানে গিয়ে কি করে তারা জানেন ওসি ডিসি পরে অবশ্য কিন্তু তারা হোটেলের প্রোপাইটার হয়ে যায় তারপরে কি করে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ফার ডিস্টেন্সের রিলেটিভ পর্যন্ত ধরে টান মারে তার মানে আমার মেয়ের নার্স হিসেবে ওখানে যাওয়ার কোনো দরকার নেই নো নিড নো নিড আন্টি কোনো দরকার নেই মানে হচ্ছে কুক প্রফেশনে আপনি ফরেনে গিয়ে কোনো মতে যদি একটা গুড রেস্টুরেন্টের কুক হয়ে যান তাহলে তো ওয়ার্ক ফিনিশ আর আমাদের দেশের মেয়েরা আপনি তো জানেনই আন্টি আমাদের দেশের মেয়েরা মাশাআল্লাহ অটো ফরম্যাটে গুড কুকার আমার মেয়ে মাশাআল্লাহ ডিম ভাজা থেকে শুরু করে কোরমা পোলাও সব রান্না করতে পারে ওর মশলার গুণ লাগে না বাবা ওর হাতের গুণই যথেষ্ট আচ্ছা যাও ও লন্ডন যাওয়ার আগে তোমাকে একদিন রান্না করে খাওয়াবে ও আন্টি আসল কথাই তো জানায়নি আপনারা কোন দেশে ওনাকে পাঠাতে চান লন্ডন ও পাশের বাসার একটা মেয়ের কাছ থেকে শুনেছে যে লন্ডনে নাকি নার্সিং পেশার খুবই ডিমান্ড ভেরি ভেরি ওয়াইজ ডিসিশন আরে বাবা ফরেনে যদি যাবেন তাহলে তো রিচ কান্ট্রিতে যাওয়া উচিত তবে আন্টি লন্ডন কিন্তু রিয়েলি রিচ কান্ট্রি এই কথাটা এই লোকটাকে একটু বুঝিয়ে বলো আরে বাবা ধার করে খেলেও তো ঘি খাওয়া উচিত হ্যাঁ পরে আবার পাওনাদার ওই প্রেশার দিয়ে ঘি বেরো করে নেয় ব্যাস হয়েছে চুপ করো হ্যাঁ বাবা বলো তো এখন তাহলে আমাদেরকে কি করতে হবে আমি যতদূর জানি ইউকের ভিসা পাওয়াটা খুবই জটিল তা তো একটু জটিল আছে তবে আঙ্কেল এই যে মির কাছে ভিসা হচ্ছে ওয়ান টু এর ব্যাপার আপনি আমাকে খুঁজে পেয়েছেন তার মানে মনে করেন আপনার পাসপোর্টে ঘেঁচাং করে একটা ভিসা লেগে গেছে ও আন্টি ফর্ম টুডে আপনার মেয়েকে সিলেটি ভাষা প্র্যাকটিস করতে বলে দিন কেন সিলেটি ভাষা কেন ওইখানেই তো কবি সাইলেন্ট আঙ্কেল আরে বাবা এত হেয়ালি না করে পরিষ্কার করে বলো না লন্ডনের সিটিজেনশিপ আছে এমন একজনের ওয়াইফ বানিয়ে আমি আপনার ডটারকে এমবাসিতে সেন্ড করব কাগজপত্র সব আমি রেডি করে দিব এসব নিয়ে আপনাদের কিচ্ছু ভাবতে হবে না ভিসা তো পাবেই সাথে পাবে একটা মেরুন ইউরোপীয় পাসপোর্ট মনে করেন আঙ্কেল আপনার মেয়ে ইউরোপের সিটিজেন হয়ে গেছে আমার মেয়ে একজন সিলেটির স্ত্রী হয়ে হাই মিয়া তোমার মাথা ঠিক আছে তো আরে কি আশ্চর্য উনি কি সত্যি সত্যি ম্যারেজ করবেন নাকি উনি তো ম্যারেজের অ্যাক্টিং করবেন হাজবেন্ড ওয়াইফ সাথে ছবি তুলবেন গয়না গাটি বেনারসি পরে ভিডিও করবেন দ্যাটস ইট না না এটা সম্ভব নয় হ্যাঁ বাবা একজন অজানা অচেনা লোকের সঙ্গে বিয়ের অভিনয় আন্টি আন্টি মানি হচ্ছে সেকেন্ড গড ফর মানি এভরিথিং করা যায় এই যে আমার গায়ে যে ছুটটা দেখছেন সোমাপা লন্ডন থেকে পাঠিয়েছে ব্র্যান্ডেড স্যুট ওনাকেও সেম তরিকায় আমি সেন্ড করেছিলাম এখন উনি ওখানে বিরাট ধনী একটা বাড়ি ওনাকে কিনে ফেলেছে বলো কি তবে আর বলছি কি আন্টি
সোমাপা সেদিন আমার মিসেসের জন্য একটা শাড়ি, আমার জন্য এই স্যুটের কাপড়, আর আমার চিলড্রেনের জন্য 100 পাউন্ড পাঠিয়েছে। 100 পাউন্ড ভাঙাতে গিয়ে তো আমি টাসকে খেয়ে গেলাম 13,000 টাকা, অথচ ওনার জন্য তো জাস্ট 100 পাউন্ড। 100 পাউন্ড মানে 13,000 টাকা? আরে তবে আর বলছি কি আন্টি, 100 পাউন্ড মানে হচ্ছে 13,000 টাকা। বলো বাবা, খরচপাতি কেমন হবে একটু কমায় টমায় বলো বাবা। আমার মেয়ে যেতে পারলে তোমার ওই সোমা আপার চাইতে 3 গুণ বেশি গিফট তোমার জন্য আনবে। আমি আবার আমার বোনের মতো তো গিফট আনা। বলো কিরকম খরচপাতি হবে আন্টি? কেসটা যদি ধরেন মালয়েশিয়া, সৌদি, দুবাই এসব দেশ হতো তাহলে 2-3 লাখে আমি কভার করে দিতাম, কিন্তু লন্ডন বলে কথা 10 লাখ লাগবে, 5 লাখ অ্যাডভান্স, বাকি 5 লাখ ভিসা লাগার পরে। 10 লক্ষ টাকা? না না, অত টাকা আমাদের পক্ষে খরচ করা সম্ভব না। হ্যাঁ দেখো না বাবা, একটু কম টম করে। আন্টি আপনি হচ্ছেন আমার মায়ের মতো, আপনি একটা কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, যান আমি 1 লাখ টাকা কমিয়ে দিলাম। তবে সেক্ষেত্রে প্লেনের টিকিট কাটার দায়িত্ব কিন্তু আপনাদের। চলো আঙ্কেল, বেশি সময় নেবেন না, আমার হাতে কিন্তু বর্তমানে আরেকজন লোক আছে। আচ্ছা ধরে নাও আমার মেয়ে যাচ্ছে, আমরা কালকেই ডিসিশনটা দিয়ে দেবো। আচ্ছা এক কাজ করো না, তুমি কাল দুপুরে আমাদের সঙ্গে এসে খাও, আমার মেয়ের রান্না একটু টেস্ট করে দেখো, যদি তোমার কাছে ভালো লাগে তাহলে, রান্না যদি ভালো হয় আর কি তাহলে ওর বেতনটা তো একটু বেশি হবে। শিওর আন্টি, আমি আমি অবশ্যই আসবো। আচ্ছা এত বলা বলির তো কিছু নাই, তোমার যদি শখ হয় নিজের টাকা খরচ করে ছেলের বউকে বিদেশে ঘুরতে পাঠাবা, পাঠাবা। ঘুরতে যাবে কেন? বৌমা লন্ডনে গিয়ে কাজ করবে। মা তোমাকে কি করে বোঝাবো, ট্যুরিস্ট ভিসায় কাজ করা যায় না, কাজ করতে হলে ওয়ার্ক পারমিট লাগে। আরে ট্রাভেল এজেন্সির লোকই তো বললো যে কাজ করা যায়। মা হয় ওরা মিথ্যে বলেছে না হলে ওরা জানে না, ট্যুরিস্ট ভিসায় কাজ করা যায় না। আমি বলছিলাম কি মানে বাড়ির বউ লন্ডনে গিয়ে কাজ করবে এটা কেমন দেখায়? তাছাড়া আত্মীয় স্বজন শুনলে কি কিছু বলবে না? খুব খারাপ কথা বলবে তো, আর ওদের বিয়ে হয়েছে তো মাত্র 1 বছর হলো, এর মধ্যেই যদি ওরা আলাদা হয়ে। আলাদা? গলাগলি ধরে না খেয়ে মরার চাইতে? আর তোমার 14 গোষ্ঠীতে কোনো আত্মীয় আছে বলে তো শুনিনি। আছে তো আমার ওই এক বোন, ওইরকম এক বোন থাকলে মানুষের শত্রুর দরকার হয় না। আসলে তুমি সব কথা আমাদের বাবার দিও না তো, যাও যাও যে বেবিসে দেখো যাও। আমি কথাগুলো বললাম এই জন্য যে আমি না বললে তো পরে বলবে যে তুমি মুখে কুলু পেটে ছেলে কেন, তুমি তো বলতে পারতে কথাটা, তাই বললাম আর কি। হাসান শোন, বৌমাকে কিন্তু লন্ডন পাঠাতেই হবে, বুঝেছিস? আমার ভুল হয়েছে, এই আমি কানে ধরছি, এ জামানায় কারো ভালো করতে নেই। যত যাই বলো না কেন, ট্রাভেল এজেন্সির ওই শিম্পাঞ্জি মার্কের ছেলেটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি। আশ্চর্য, ওকে তোমার পছন্দ হওয়ার দরকারটা কি? তুমি কি ওর সঙ্গে তোমার মেয়ে বিয়ে দেবে? ও যে আমাদের ভিসা করে দিচ্ছে এই জন্য তো তাকে আমাদের 3 বার সালাম করা উচিত। ভিসা করিয়ে দিচ্ছে মানে? ইডিয়েটটা বলে কি, লন্ডনে সিটিজেনশিপ আছে এরকম একটা লোকের বউ করে আপনার মেয়েকে সেন্ড করে দেবো। ইচ্ছে করছিল একটা থাপ্পড় মেরে শিম্পাঞ্জিটার 32টা দাঁত ফেলে। মা মা লোকটাকে বলো না অন্য কোনো উপায় বার করতে। লোকটা তো ঠেকা বসে তোমার জন্য 20টা ওয়ে বের করুক। অনেক লোক লন্ডনে যাওয়ার জন্য ওই লোকের পায়ে তেল মালিশ করে যাচ্ছে। কিন্তু এইভাবে না না না, একটা পরিবারের কর্তা হিসেবে এরকম একটা অদ্ভুত, খুব কর্তাগিরি ফলাচ্ছেন উনি। শোনো আমার সাফ সাফ কথা, কারো বউ করে হোক বা শাশুড়ি করে হোক, আমার মেয়েকে আমি উপরতলার বউর আগে লন্ডনে পাঠাবো। কেমন মাধুরী, শুধু কম্পিটিশনে জিতবার জন্য নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছ? আমি মোটেও ওর জীবনটা নষ্ট করছি না, বরঞ্চ গড়ে দিচ্ছি। ওই উপরতলার বউ যখন ভোগ করে প্লেনে করে উড়াল দেবে, 1000 পাউন্ড পাঠাবে।
জীবনেও মনের মতো একটা জিনিস কিনতে পারিনি। দোকানে যে জিনিসপত্র হাতিয়ে হাতিয়ে চলে আসতে হয়, সারাক্ষণ শুধু একটাই শব্দ, টাকা নাই টাকা নাই। অথচ যাদের ছেলে মেয়ে বিদেশে থাকে, ডলার পাউন্ড পাঠায়, তারা দোকানে যে ধপাধপ জিনিসপত্র কিনে আনে, প্যাকেটের পর প্যাকেট নিয়ে আসছে, আর আমি এসো বাবা এসো এসো। আমি বোধহয় একটু মানে ব্যাড টাইমে এসে পড়েছি। আরে না, কিসের ব্যাড টাইম? এই লোকটা যতদিন পর্যন্ত আমার সংসারে আছে ততদিন পর্যন্ত এই সংসারে ব্যাড টাইম আর যাবে না। না তুমি এসো বসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বসো। আমার মেয়ে জুবাইদা রহমান জুরিনা, ডাক নাম জুরি। আপনার মেয়ে কিন্তু আন্টি মাশাআল্লাহ দেখতে আপনার মতোই সুন্দরী। এক বছর লন্ডন থাকার পর যখন দেশে ফিরে আসবে তখন দেখবেন চেহারা কাহাকে বলে। নিজের মেয়েকে তো আপনি নিজেই চিনতে পারবেন না, ওখানে তো আর আমাদের দেশের মতো ডাস্ট আর হট নাই। তাই না? আচ্ছা ওখানে কি আমাদের রাস্তার মতো রাস্তায় জ্যাম আছে? না মানে আমি তো কখনো যাইনি আন্টি, তবে নো ওয়ে টু স্টে, আই এম শিওর নো ওয়ে টু স্টে। তাহলে চলো বাবা খেতে চলো টেবিলে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি, এসো। বুঝলে বাবা, আমি রান্নাঘরে উকি দিয়েও দেখিনি, এই সব আইটেম ও নিজের হাতেই রান্না করেছে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মনে হচ্ছে না আন্টি যে বাসার কুকিং করা কোনো খাবার খাচ্ছি, মনে হচ্ছে চাইনিজের ফুড খাচ্ছি। আন্টি আপনার মেয়ের হাতের রান্না যখন ফরেনের কোনো হোটেল মালিক খাবে, আমি শিওর ওনার বেতন তিন গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। বুঝলে বাবা, ও দেশি খাবারই রান্না করতে চেয়েছিল, কিন্তু আমি বললাম কি দরকার, এই চাইনিজ খাবার রান্না কর, লন্ডনে তো সবাই আমাদের মতো শাক পাতা খায় না, তাই না? খাবারগুলো যে চাইনিজ থেকে আলাদা হয়েছে মনে হয় টের পেয়ে গিয়েছে। চুপ কর। যাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হয়নি তো? আসলে হয়েছে কি আন্টি, আমরা যে ভুয়া ম্যারেজ দিয়ে লোকজন লন্ডনে পাঠাই সেটা মনে হয় ব্রিটিশ এম্বাসি টের পেয়ে গেছে। বলো কি, এমবাসির লোকগুলো না আগের মতো নাই, যতই দিন যাচ্ছে বেটারা ততই বদ হয়ে যাচ্ছে, আর আমরা যে ভুয়া পেপার দিয়ে লোকজন পাঠাচ্ছি চট করে বেটারা ধরে ফেলছে। তুমি দুই নম্বরই কাগজ বানিয়ে দিচ্ছ, তুমি খুব ভালো লোক, আর ওরা সেটা বুঝে যাচ্ছে বলে ওরা বদ না? মানে আঙ্কে ওরা যত সহজ সরল থাকবে ততই তো আমাদের ভালো, না কি বলেন? অরিজিনাল কাগজপত্র দাও, দেখবে ওদের মতো ভালো লোক এ দুনিয়ায় নাই। হ্যাঁ তা অবশ্য ঠিক, আমি শুনেছি লন্ডনের পুলিশও নাকি ভেরি হেল্পফুল। ওদের সাথে কথা বলে আপনার মনে হবে আপন ভাইয়ের সাথে ড্রয়িং রুমে বসে আপনি গল্প করছেন। তাহলে এখন কি হবে? কোনো চিন্তা করবেন না আন্টি, এক ডোর ক্লোজ তো থাউজেন্ড ডোর ওপেন, ওনাকে আমি টুরিস্ট ভিসা সেন্ড করব। ওয়াও, টুরিস্ট ভিসা, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। কি এখন তো তোমার মনে শান্তি হয়েছে নাকি এখানেও তোমার ফ্যাক্টরা আছে? টুরিস্ট হিসেবে ওকে ভিসা দিবে? কেউ কি আর দেয় আঙ্কেল, দেওয়াতে হয়। উনি যে অফিসে চাকরি করেন ওখান থেকে একটা পেপার লিখে নিতে হবে, ওরা লিখে দেবে যে উনি ওই অফিসের একজন বিগ অফিসার। হ্যাঁ এটা কোনো ব্যাপারই না, ওরা আসলে কনফার্ম হতে চায় যিনি ভিসা চাচ্ছেন তিনি সলভেন্ট কিনা, ওদের দেশে যেয়ে থেকে যাবে কিনা। কিন্তু বাবা ও তো ওখানে থাকার জন্যই যাচ্ছে। এটা তো আপনার আর আমার কথা আন্টি, আগে ভিসাটা পাসপোর্টে লাগো, তারপর আমরা কি করব সেটা কি ওদের বলে করব নাকি আন্টি? কিন্তু ভাই আমার নামে যে কোনো প্রপার্টি নেই, আর একটা অ্যাকাউন্ট আছে সেটা স্বাস্থ্যবান তো নাই, বরং ডেঙ্গু জ্বরের লাস্ট অবস্থা। অসুবিধা নাই সিস্টার, টাকা টাকা টাকায় করে কাম, মর্দের হয় নাম, এবার এটা আপনার নামে আমি দেখিয়ে দেবো। ও আর একটা কথা, এম্বাসিতে গিয়ে সুযোগ পেলেই বলবেন আই লাইক ইউর কান্ট্রি, আই লাভ ইউর কান্ট্রি ইজ সো বিউটিফুল, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু ভিজিট ইউর কান্ট্রি।
বাস ফুটে গেল ফুটে গেল আঙ্কেল ওরা আমাদের মতো না ওদের মধ্যে দেশপ্রেম আছে ওদের দেশকে ভালো বললে ওরা খুশি হয় আর খুশি হলে তো বুঝতে পেরেছেন খুশি হওয়া মানে ঘেসাম করে আপনার পাসপোর্টে একটা ভিসা লেগে গেল যাক বাবা এতক্ষণ একটু নিশ্চিন্ত হওয়া গেল এই দুই বাপ বেটা তো গতকাল থেকে পাঠ পেছনে লেগে আছে কি করে আরেকজনের বউ হয়ে বিদেশে যাবে নাও এখন হলো তো এখন যে ব্যাগ এন্ড ব্যাগেজ ভালো করে গুছিয়ে নাকে তেল দিয়ে আরামে ঘুমাবি ভিসা তো হয়ে গেল ভিসা হয়ে গেল মানে এখন তো পেপারস রেডি হলো আরে হয়নি তো হবে সবসময় তো নেগেটিভ চিন্তা করো কি ব্যাপার সিস্টার আপনার কি শরীর খারাপ জি না ওয়ার্ডে অনেকবার আমি খেয়াল করেছি আপনি তো অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলেন এনিথিং রং ম্যাডাম না সরি ম্যাডাম আসলে তেমন কিছু না ও ম্যাডাম বলুন আপনাকে একটা কথা জিজ্ঞেস করলে কিছু মনে করবেন মনে করার মতো নিশ্চয়ই কিছু জিজ্ঞেস করবেন না ম্যাডাম আসলে কালকে আমার এক বান্ধবী এসেছিল আমার বাসায় ও বলল লন্ডনে নাকি নার্সদের অনেক সুযোগ সুবিধা আর এই কথা শুনে তো আমার শাশুড়ি আমাকে বিদেশ পাঠানোর জন্য একদম অস্থির হয়ে গেছে বলেন কি আপনার শাশুড়ি সারা জীবন শুনে আসলাম বউ শাশুর মধ্যে ঝগড়া লেগেই থাকে আপনার শাশুড়ি শি ইজ গ্রেট কিন্তু ম্যাডাম আমরা একটি ট্রাভেল এজেন্টের কাছে গিয়েছিলাম ওই ট্রাভেল এজেন্টের কথা শুনে তো আমার হাজবেন্ড একদম রেগে মেগে একাকার কি সব উল্টো পাল্টা কথা যে বলেন নি আপনি ট্রাভেল এজেন্টের কাছে গিয়েছিলেন কেন ম্যাডাম আর তো কোনো উপায়ও নেই আমরা তো আসলে লন্ডন সম্পর্কে তেমন কিছু জানিও না আর ওখানে যেতে হলে ভিসা কাগজপত্র ইন্টারনেট সার্চ করলেই তো সব ইনফরমেশন পেয়ে যেতেন আচ্ছা ট্রাভেল এজেন্ট কি বলল বলল 10 লাখ টাকা লাগবে তারপর আবার এক সিলোটি লোকের সাথে ও মাই গড আপনারা কি রাজি হয়েছে জি না ম্যাডাম ম্যাডাম আপনি তো লন্ডনে এফএসসিএস করছেন আপনি কি প্লিজ একটু আমাকে হেল্প করবেন সিস্টার লন্ডনে নার্সের ডিমান্ড আছে দ্যাটস ট্রু স্যালারিও ভালো বাট তার জন্য যে পরিমাণ স্কিল প্রয়োজন আপনি কি নিজেকে ওই পরিমাণ স্কিল মনে করেন ওইখানকার ডাক্তারদের সাথে কাজ করতে গিয়ে আপনি যে প্রবলেমটা ফেস করবেন সেটা হলো ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে আপনার দখল কেমন বলুন তো এই তো ম্যাডাম খুব একটা না বেসিক দ্যাটস দ্য প্রবলেম আমরা সব সময় বেটার অপরচুনিটি খুঁজি তার জন্য নিজেদেরকে তৈরি করার মিনিমাম টেন্ডেন্সি আমাদের নেই সিস্টার আপনি যে এখানে চাকরি করছেন তার জন্য আপনাকে 4 বছরের নার্সিং কোর্স করতে হয়েছে তাই না জি ম্যাডাম হয়েছে বাইরে যাওয়ার ব্যাপারে আপনার হাজবেন্ড এবং শাশুড়ির যেহেতু কোনো অবজেকশন নেই তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি কি আপনাকে তৈরি করতে পারবেন ম্যাডাম ঠিক বুঝলাম না আমার মনে হচ্ছে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা কোর্স নিতে পারেন আরে রাগ তো ইংরেজি কোর্স ব্রিটিশ কাউন্সিলে যাই ইংরেজি কোর্স করতেছে আজই তবে আমার মনে হয় জরিনা তোর এখান থেকে একটা কোর্স করে যাওয়াই উচিত ওরা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে শেষে দেখা গেল যে তুই ওদের কথাবার্তা কিছুই বুঝতে পারবি তুমি চুপ করো তো বসতে দূরের কথা আমরা তো কোনোদিন ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে হাইটেও যাইনি তাই বলে কি আমরা ইংরেজি কথা বলতে পারি না এই জরি তুই একটু আমাদের ইংরেজিতে বল তো মা তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং মা এই যে টকিং তারপরে এই যে ওয়াকিং এই যে ওয়াটার ড্রিঙ্কিং কি কি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়েছে না হ্যাঁ কোনো অসুবিধা হয়নি এই যে তুমি কথা বলছো হাঁটছো পানি খাচ্ছো কোনো অসুবিধা তাহলে তুমি একজন বাঙালি হয়ে যদি ইংরেজি কথা বুঝতে পারো তাহলে ওরা কেন বুঝবে না ওরা কি আমাদের থেকে ইংরেজি কম জানে আচ্ছা শোন কথা যখন উঠলই তখন এক কাজ কর তুই
ওই গ্রামার বই পড়, তারপরে ওই ডিকশনারিটা একটু দেখাশোনা কর, তারপরে ওই যে মিটফোর্ড। মা, মিটফোর্ড না অক্সফোর্ড, অক্সফোর্ড ডিকশনারি একটা আছে আমাদের বাসায়, সেটা একটু ঘাটাঘাটি কর। বান্দর মার্কা লোকটা হেই নাকি ভিসা বানায় দিছে, 10 লাখ টাকা নিছে। বলেছিলাম না ওই বাড়ির বউ লন্ডনে নামার আগে তোকে আমি লন্ডনের মাটিতে নামাবো। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মান সম্মান রেখেছে। মা, আমার ভিসা হয়ে গেছে শুনে ছোট কালা তো সেন্সলেস হয়ে পড়েছে। ও মা, ভিসার কাগজটা দিয়ে একটু বাতাস করে আয়, দামি দেশের ভিসার কাগজ দিয়ে বাতাস করলে খুব তাড়াতাড়ি সেলফ ফিরে আসবে। আমার সাথে টক্কর, বেশি লাফালাফি করে লাভ নেই, ভিসা হয়েছে মাত্র 6 মাসে। আমি যতদূর জানি ট্যুরিস্ট ভিসায় ওখানে গিয়ে কোনো কাজ পাওয়া যায় না। আমিন কি বলেছে জানো? কি বলেছে? জন্ম মৃত্যু বিয়ে ছাড়া বাঙালির পক্ষে সবকিছুই সম্ভব। শোন, লন্ডনে যে প্রথমে তুই টেমস নদীটা চিনে নিবি, তারপর ভিসা শেষ হওয়ার একদিন আগে এই পাসপোর্টটা নিয়ে নদীতে পাসপোর্টটা ফেলে দিবি। বলে কি? হ্যাঁ, এটাই তো তরিকা। পাসপোর্টটা ফেলে দিয়ে সোজা চলে যাবি পুলিশ স্টেশন, যে বলবি আমার পাসপোর্ট লস, সেই সঙ্গে আমার টাকার ব্যাগও লস, আর যাই কোথায় তোমার থাকা আর কাজ দুটোই অনুমতি পেয়ে গেল। আরে আমিন বলেছে। আমাদের বাড়িটা রয়েছে পণ্ডিতের আখড়া, লন্ডনে যাওয়া এত সহজ না। আরে সহজ না হলে জরি না কেন? কি করে কি করে গেল জরি না? ডাক্তার না আপনাকে বলেছে বেশি কথা? আরে রাখো তোমার ডাক্তার, ওই ডাক্তারই তো যত নষ্টের মূল। ব্রিটিশ কাউন্সিলে ইংরেজি শেখো, ইন্টারনেটে চাকরির অ্যাপ্লাই করো, ওয়ার্ক পারমিট ছাড়া যেও না। কি হলো জরিনা? তো ঠিকই ভিজিট ভিসায় চলে গেল, এখন যাও এয়ারপোর্টে দাঁড়িয়ে দেখো গিয়ে লন্ডনে কি করে যেতে হয়। শোন, পাসপোর্টটা খুব সাবধানে রাখবি, বুঝলি? যুদ্ধক্ষেত্রে সৈনিকের অস্ত্র যেমন মূল্যবান, বিদেশের মাটিতে পাসপোর্ট হতে হবে, খুব সাবধান। হ্যাঁ, ঠিক আছে জরি। শোন, তুই যে প্রথমে একটা কাজের ব্যবস্থা করিস, বুঝতেই তো পারছিস আমরা এই বাড়িটা ব্যাংকের কাছে মর্টগেজ দিয়ে তোর জন্য টাকা নিয়েছি। চল মা, দেরি হয়ে যাচ্ছে, রিপোর্টিং এর সময় হয়ে গেল, রাস্তায় যে জ্যাম একটু আগে যাওয়াই ভালো। স্যালারি
টেকনিক্যাল অ্যালাউয়েন্স সবকিছু মিলে এত বিশাল ব্যাপার মা আই জাস্ট কান্ট বিলিভ ইট মাই গড আল্লাহ 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 তুমি সত্যি আছো আল্লাহ আল্লাহ আমি কালকেই পাঁচজন ফকির খাওয়াবো এইবার একটা কথা বলবো মা বল না যা খুশি বল পৃথিবীতে আজকে আমি সবচেয়ে খুশি আসলে হয়েছে কি মা জানো কোনো কিছুর জন্য না অস্থির হতে নেই অস্থির হলেই না যা হবার তা সহজে আচ্ছা বৌমা এখন তো তুমি টিকিট করলেই লন্ডন চলে যেতে পারবা তাই না ওদের মতো তো তোমাকে 10 লাখ টাকা দিতে হবে না না মা আমাদের শুধু প্লেন ফেয়ারটা হলেই হয়ে যাবে মোস্ট প্রবাবলি 80,000 80,000 টাকা কোনো সমস্যা না আমার গয়না বেচে দিব গয়না বেচে তুমি টিকিট করে ফেলো কিন্তু মা আগে তো এই পেপারটা নিয়ে ব্রিটিশ হাই কমিশনে যেতে হবে তারপর ভিসা প্রসেসিং তারপর না যাওয়া ও আচ্ছা ইয়ে আমার মনে হয় তোমাকে ওরা রিফিউজ করবে না মানে ওখানকার হাসপাতালটার অবস্থা কেমন নেটে যতটুকু দেখেছি নট ব্যাড আল্লাহ রহমতে তুমি দেখুন ভালো ইংরেজি বলতে পারো মা এই যা না বৌমাকে সাথে নিয়ে কি কি করতে হবে কর না সময় তো বেশি নাই যা আচ্ছা মা তুমি এত অস্থির হচ্ছ কেন হয়ে যাবে তো সব আস্তে আস্তে বৌমা আমার যে কি অবস্থা হবে তুমি চলে গেলে ও যে কি করবে কে জানে যাচ্ছে শেষ পর্যন্ত আমার মেয়েটা লন্ডন গেল এখন বুঝো কে আগে লন্ডন গেল দেখুক কি ব্যাপার জরিনা এখনো ফোন করছে না কেন না ফোন তো ঠিকই আছে কোনো বিপদাপদ হলো না তো আচ্ছা এতক্ষণে তো লন্ডন পৌঁছে যাওয়ার কথা তাই না হ্যাঁ অনেক আগেই পৌঁছে যাওয়ার কথা আল্লাহ আমার মেয়েটাকে তুমি রক্ষা করো আল্লাহ তোমার মা পালানি ও আচ্ছা 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 তো পালা আসো সবাই নাই আচ্ছা তাহলে ঠিক আছে আমি তোমার ফোরা করলাম তো হ্যাঁ মেহমান আইছো না আপনার ঘরে ফোরা করলাম হ্যাঁ আচ্ছা 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 তাই যে পাইছি আজকে শপিং সেন্টার খাম দে বাংলাদেশ থেকে আইছে ট্রাভেল এজেন্সি তে গিয়ে তো গেছে ভুল এসতেছে এখন কি তা করা যায় শুনো খুবই আইছো জি আজকে আচ্ছা আচ্ছা বাড়ি কোন জায়গা হ্যালো বৌমা ঠিক মতো পৌঁছেছো পথে কোনো অসুবিধা হয়নি তো ধরো ধরো দিচ্ছি দিচ্ছি এই বৌমা ফোনটা ধরো হ্যাঁ তারপর তারপর কি হলো কি হলো আমিন যে ঠিকানা দিয়েছে সেটা একটা ভুল ঠিকানা এইরকম কোনো জায়গা লন্ডনে নেই মা হ্যাঁ হ্যাঁ বলিস কি তবে আর বলছি কি মা এয়ারপোর্ট থেকে সেই খুঁজতে খুঁজতে আমি টেমস নদী পর্যন্ত এসেছি এখানে একদম একা কাউকে আমি চিনি না একটা মানুষ বাংলা বোঝে না মা বোঝো তাহলে আমার কি অবস্থা তো এখন এখন কোথায় তুই এই কি হয়েছে আমাকে বলছো না কেন আরে আমি যে ঠিকানাটা দিয়েছি সেটা নাকি একটা ভুল ঠিকানা আমি তোমাকে আগেই বলেছি যার চেহারা শিম্পাঞ্জির মতো সে কখনো সুবিধার লোক হতে পারে না এখন হলো তো হ্যাঁ চুপ করো হ্যাঁ মা তো তুই কোথায় উঠেছিস কোথায় এখন চেমস নদী থেকে হাঁটতে হাঁটতে আমি একটা শপিং মলের কাছে গেছি আল্লাহ নিজে হাতে ধরে এসে আমাকে সাহায্য করেছেন জানো একজন বাংলাদেশিকে পেয়েছি একজন মহিলা ভীষণ ভালো মা খুব সম্ভবত সিলেট বাড়ি উনি আমাকে পরে ওনাদের বাড়িতে নিয়ে এসেছেন ওনাদের বাড়ি থেকেই ফোন করছি আলহামদুলিল্লাহ একটা কথা আছে না যার কেউ নেই তার আল্লাহ আছেন তারপর তারপর ওনারা আমাকে ওনাদের বাড়িতে থাকতে দিয়েছেন
আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শোন, সিলেটিরা কিন্তু খুবই অতিথি পরায়ণ হয়। যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানার লোকটা কেমন হতো না হতো কে জানে। শোন মা, এখন ওদেরকে ধরে একটা হোটেলে লেগে যা। আমি শুনেছি ওখানকার সব হোটেলের মালিকরাই নাকি সিলেটি। বুঝতেই তো পারছিস মা, এই বাড়িটা ব্যাংকে মর্টগেজ দিয়ে 10 লাখ টাকা নেওয়া হয়েছে। এই দেখি দাও তো, দাও তো আমাকে। হ্যালো, হ্যাঁ মা শোন, আমি ওই হারামজাদাকে কালকে যা করার করছি, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, তোর মার কথা শোনার কোনো দরকার নেই, তোর তো রিটার্ন টিকিট কাটাই আছে, যদি কোনো সমস্যা হয় সোজা ফিরে চলে আসবি। হ্যাঁ, বাড়ি গেলে যাক। হ্যাঁ, বাড়ি গেলে যাক মানে বানাও না নিজে একটা এরকম বাড়ি। সারা জীবন তো বউ বাচ্চাকে এক মাসের জন্য একটা বাড়ি ভাড়া করে রাখতে পারো নি, বিদেশের খুব সমস্যা হয়েই থাকে। তোমার তো ট্রাভেল এজেন্সির লোকটাকে সেলর দেওয়া উচিত, যেমন করেই হোক লন্ডনে তো পাঠিয়েছে। হ্যাঁ বাবা, বাবা শুনছো? বাবা হ্যালো, বাবা আমার কথা শোনো না। হ্যালো, কি দাও বাবা, জরুরি কল লব দিলে তো একটু বিপদে পড়ে যা। তোমার কি দাও বিপদ কোথায়? একটা মেয়ে আইছে দেশ থেকে। আচ্ছা, তাই কোনো ওয়ার্ক পারমিট নাই, একটা কাম স্যার, তো তুমি তাই একটা কাম দাও। I'm Asif. Asif Iqbal. Did I know you? I'm a Bangladeshi. Oh. আমি একজন বাংলাদেশি, এটা কি আমার যথেষ্ট পরিচয় নয়? অবশ্যই, কিন্তু I've come here to inform you of one thing. জি বলুন। তুমি যে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে এখানে এসে জব করছো, somehow লন্ডন পুলিশ ব্যাপারটা জেনে গেছে। I don't know how. বলুন কি? Really? Yeah. Oh. That's why you have to take care. একটু সাবধানে থাকবে। জি, আই উইল। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। রিয়েলি? ওকে। দেখো, সমস্যা তো থাকবেই। সমস্যা যেমন আছে, সমাধানও তেমনি আছে। মোকা বিষয়টাকে হ্যাং না করে আমার মনে হয় একটা সলিউশন করব। কিন্তু কিভাবে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। একটু ভাব, আমার মনে হয় একটু ভাবলেই সলিউশনটা তুমি নিজেই খুঁজে বার করতে পারবে, রাইট? মা, মা, কি রে, কি হলো? তুমি কি কোথাও বেরোবে? না, আমি আবার কোথায় বেরোবো, আমি বাড়িতে আছি। না, ওই 12টার দিকে টাইলসের লোকজন আসবে, বুঝলে? তুমি ওই টাইলসের কালারগুলো দেখে একটু চুজ করে রেখো, আমি এসে ফাইনাল অর্ডারটা দিয়ে দেবো। টাইলসের সব থেকে কি আমি বুঝতে পারবো? দেখো তো, বৌমা থাকলে এখন পছন্দ করে দিতে পারতো। এখন নেই যখন তোমাকেই তো করতে হবে না। ঠিক আছে, আসো। আমি গেলাম। হ্যাঁ, তুমি দেখে আমাকে একটু জানিও। হ্যাঁ, আচ্ছা, বসেন ভাই, বসেন, বসেন। ইয়ে ভাই, চা চা দাও। চা দিচ্ছি। জি না, চা খাবো না। ও, ইয়ে আপনি ভালো আছেন তো? ভালো আর থাকতে দিলেন কোথায়? গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট বাকি। আসলে আমার মেয়ে একটা চাকরি পেয়েছে, ও টাকা পাঠালে। এই কথা তো গত 6 মাস ধরে বলে আসছেন,
Now what will you do? কি করবে এখন? কি আর করব? টেমস নদীর কাছে যাব, তারপর পানিতে পাসপোর্টটা সোজা ছুঁড়ে ফেলব। ব্যাস। Very very old game, dear. Very very old game. অনেক পুরনো খেলা। Look. আমাদের নেশনের সবচেয়ে বড় পরিচয় কিন্তু এই পাসপোর্টটা। ওই পাসপোর্টকে তুমি পানিতে ফেলে দিয়ে শুধু তোমাকেই ছোট করছো না, আমাদের গোটা বাঙালি জাতিকে ছোট করছো। মাইন্ডেড, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ জাস্ট ক্যানট ডু দ্যাট। আপনাকে তো আমি আমার সবই বলেছি, এখন আমি কি করব আপনি বলুন সেটা। ওয়েল, জাস্ট ডু ওয়ান থিং, ইউ জাস্ট গেট ব্যাক, they should be in a job. What? Yes. আমি প্রয়োজন হলে আত্মহত্যা করব, তাও দেশে ফিরে যাব না। দেশে ফিরে যেতে আমি পারব না। Come on. Don't be upset. Please. দেখো, একটা না একটা ব্যবস্থা তো হয়ে যাবে। I told you. আমি জানি কোনো ব্যবস্থাই হবে না। অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি, একটা না একটা ব্যবস্থা হবেই। কি করে হবে? আমার ভিসার আর মাত্র একদিন আছে। কাম অন, ওসব ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও তো। জাস্ট লিভ অন মি। হ্যাঁ চলো তো, চলো। কোথায়? আসো তো, কাম অন। তুমি যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছ আমি কিন্তু তোমাকে ছাড়ছি না, তুমি এখানেই থাকবে। লুক, লন্ডনে এসে একজন বাঙালি মুখ কালো করে থাকবে আর আমি আরেকজন বাঙালি হয়ে সেটা সহ্য করবো না? নেভার, আমি কখনো সেটা হতে দিতে পারি না। রাইট, সো জাস্ট রিল্যাক্স, সবকিছু ভুলে গিয়ে just relax. Got my point? Yep. Oh, why Sunny? Oh, what's the matter? Anything wrong? Everything is wrong. What is it? নিজের বাসা থেকে গেছিল, এখনো আইসে না। আচ্ছা, কোন সময় গেছিল? সকালে গেছিল। আচ্ছা, সারাদিন মাঝে কোনো ফোনও করছে না। আচ্ছা, আজকে তো তাই বিচার ডেট শেষ। ও মাই গড, জোরি টেক ইট, ফ্রেশ হয়ে আসো। ভাবি কোথায়? ভাবি হাসছেন কেন? আরে ভাই, বিয়ে করলে না ভাবি থাকবে? যাও যাও, এগুলো না। তাহলে এই ড্রেস? বাংলাদেশ থেকে আমার এক বন্ধু আর তার স্ত্রী এসেছিল, তাদেরও তোমার মতো অবস্থা, আর বুঝতেই তো পারো বাঙালিদের কোনো বিপদ দেখলে পরে আমি মাথা ঠিক রাখতে পারি, তাদের বিপদ সলভ করে তারপর তাদেরকে দেশে পাঠিয়ে দিলাম, তারাই দেখে গেছে। আচ্ছা তো
বসো প্লিজ। আমি এসব খাই না। কেন খাই না? আরে বাবা, আমি তো বলেছি একটা না একটা কিছু হবে। সেটা কি? একান্তই যদি কিছু করতে না পারি আমি তোমাকে বিয়ে করব। Look, Jure. I have Merul's passport with me. আমার সঙ্গে তোমার যদি বিয়ে হয় এখানে কারো বাবার সাধ্য নেই যে তোমাকে লন্ডন থেকে বার করে দেয়, রাইট? সত্যি সত্যি বলছেন আপনি? আপনি আমার জন্য এত... দেখো জুরি, আমরা যারা বিদেশে থাকি তারা তো দেশের জন্য কিছুই করতে পারি না। আমাদের কিন্তু আসলে খুব ইচ্ছে করে দেশের মানুষ এবং দেশের জন্য কিছু একটা করতে, রাইট? এবার তো তুমি রিল্যাক্স না? আমি এসব খাই না। জোরে, আমি তোমাকে এমন কিছু অফার করছি না যেটা খেলে মানুষ মারা যাবে। সুতরাং নাও না। কিছুদিনের মধ্যে তো বিয়ে করতে যাচ্ছে না? We are going to be married. So, where is the problem? তারপর আমাকে যেতে হবে, please. জোরে, জোরে, তুমি প্রথম দিন আমাকে জিজ্ঞেস করেছিলে না যে আমি তোমার নাম জানলাম কিভাবে? কিভাবে? কি করছো? আসিফ,
everything for you. বাঙালি কমিউনিটির অনেক খুব ভালো করে জানি এবং তার সাথে তোমার নাম মিশাই তো আমার মনে হয় বালা ভাইয়া আমি এখানে থেকে চাই আই মিন আপনারা আমাকে এখানে থাকতে দিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে গ্রেটফুল কিন্তু তার মানে এই না যে আপনারা আমাকে এটা তুমি কি দেখো ইলান মা তোমার ঠিক আছে নি সরি আপু আমার মনে হয় আমার এখানে থাকাটা আপনারা আর পছন্দ করছেন না কতদিনে তুমি ওই বুঝলাই নি ওকে তোমার সাথে ভালো একটা রিলেশনশিপ গড়ে উঠছে এটা নষ্ট হওয়ার আগে আমার তো মনে হয় সরি করে অনুয়ে আমি আজই চলে যাব তুমি এখন যাই ভাই তোমার বিচার ডেট তো গেছে কি এগুলো নিয়ে না ভাবলেও চলবে আপা আপনাকে আমি এখানে থেকেছি আমি আপনারা আমাকে থাকতে দিয়েছেন এই জন্য আমি আজীবন আপনাদের কাছে গ্রেটফুল থাকব আসি আপা আসি ভাই আমি সরি সরি ফর হোয়াট আমার লাগে এটা সব তো হইছে সরি আর কিছু নাই মনে করো আমার নিজের একটা ভাবনা আছে তাই তুমি কখন এসছো আর বলো না মেজাজ খারাপ করে চলে এসেছি আরে ওরা আমাকে হেল্প করেছে বাট ওদের অ্যাটিটিউডটা এরকম আছে পুরো আমাকে কিনে নিয়েছে কাদের কথা বলছো আরে ওই যে ওই মহিলা যাদের বাড়িতে আমি এতদিন ছিলাম মেজাজ খারাপ করে আজকে চলে এসেছি খুব ভালো কাজ করেছো এক কাজ করো যতদিন আমাদের বিয়ে হচ্ছে ততদিন তুমি ঘরের ভেতরে বসবাস করো বলো কি ঘরের ভেতর হ্যাঁ এছাড়া তার কোনো উপায় নেই তোমার ভিসার মেয়াদ শেষ এখন তো আর কোনো কিছু লন্ডন পুলিশকে ফাঁকি দেয়া ইট ইজ রিয়েলি চ্যালেঞ্জিং রিয়েলি টাফ তাহলে এক কাজ করি না দু একদিনের ভেতরে আমরা বিয়েটা করে ফেলি আরে বাবা লিভ ইট টু মি জাস্ট ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো জায়গা দিয়ে পারতো না ওদের বাড়ির চেহারাটাই পাল্টে যাচ্ছে সে নতুন নতুন জিনিস লাগাচ্ছে বাড়িতে টাইলস লাগাচ্ছে বাথরুম ফিটিংস লাগাচ্ছে আর আমরা তুই ওখানে বসে কি করছিস হ্যাঁ মা আমিও তোমাদের পাঠাবো অনেক টাকা পাঠাবো এই তো সামনের মাস থেকেই পাঠাবো হ্যাঁ স্বামী স্ত্রীর মতো আছি তুমি আমাকে বিয়ে করবে বলে
এক মাস তুমি পার করে দিলে অথচ তুমি কার সঙ্গে বিয়ে করবে না আসিফ? ওকে ওকে, বিয়ে করি বা না করি, করি বা না করি মানে হ্যাঁ করবে কি না সেটা বল আসিফ। ওকে ফাইন, কথা যখন উঠলো তাহলে পরিষ্কার করেই বলি, বিয়ে আমি তোমাকে করব, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো? বিনিময় কি দেবে মানে তুমি আমার কাছে কি চাও? দেখো জরি, তুমি ঢাকা থেকে লন্ডনে আসবার জন্য ঢাকার একটি ট্রাভেল এজেন্টকে 10 লক্ষ টাকা দিয়েছো, আর লন্ডনে পার্মানেন্টলি থাকবার জন্য আমাকে তুমি পে করবে 20 লাখ টাকা। এসব তুমি কি বলছো আসিফ? যা সত্যি তাই বলছি। দেখো জোরে, কাজ করে করে তুমি আমাকে 20 লক্ষ টাকা পরিশোধ করবে, যতদিন না পর্যন্ত টাকা পরিশোধ হচ্ছে ততদিন তুমি আমার স্ত্রী হিসেবে থাকবে, টাকা পরিশোধ ব্যাস দুজন দুদিকে, এই শর্তে যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, রাইট? মাথা গরম করে বুঝতেই পারছেন এতদিন ধরে এখানে আছি, কোনো কাজ নেই। ভাইয়া আপনারা তো আমার জন্য অনেক কিছু করেছেন, আর একটা হেল্প যদি করতেন। তুমি খাও, তোমার নাকি খিতা ভরা যায়। ভাইয়া আমি আসিফকে বিয়ে করে ফেলেছি, আমি তো আসলে এখানকার কাউকে চিনি না, কিছু জানিও না। আপনি যদি আমার বিয়ের পেপারসগুলো নিয়ে কোনো লয়ারকে দেখাতেন, আমার ভিসা মানে ও তো এখানকার সিটিজেন, সেই হিসাবে আমিও তো সিটিজেনশিপ পাবো, তাই না? এলাম চুপ থাকিও না, তাই লাগে একটা কিছু করো। আচ্ছা দেখি খিতা করি। দেখো জোরে, এত ভেঙে পড়ার কোনো কারণ নেই, দেশে গিয়ে তুমি ভিসা ফেস করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে বলে আমার বিশ্বাস। এটা ভাববার কোনো কারণ নেই যে ভিসা পাওয়া মাত্রই তোমার সব সমস্যার সমাধান হয়ে গেল। আগামী 2 বছর পুলিশ তোমাকে অবজার্ভ করবে, whether you are living with your husband or not, তুমি তোমার স্বামীর সঙ্গে থাকছো কি থাকছো না সেটা পুলিশ বিবেচনা করে তারপরে তোমাকে ক্লিয়ারেন্স দেবে, রাইট? আর বাই দিস 2 ইয়ার্স আমার 20 লক্ষ টাকা তুমি পেমেন্ট করবে, তারপর যে যার যার মতো স্বাধীন। ওকে চল, তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসি। প্রথমে একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছিল, বাট নাও ইটস ফাইন। আপা আসলে ওখানকার এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট, ওখানে নার্সদের জন্য অনেক ট্রেনিং এর ব্যবস্থা আছে, দে টেক প্রপার কেয়ার, অনেক হসপিটাল থেকে অফারও পাচ্ছি, আই এম ট্রাইং টু ইম্প্রুভ। আর তাছাড়া লন্ডন একা একা থাকা এগুলো তো আছেই, ওখানে গিয়ে অনেক কিছু শিখেছি আপা। ওখানকার সবচেয়ে বড় ডিফারেন্ট দিকটা হচ্ছে ওরা অনেক সিস্টেমেটিক এবং ওখানে কাজ করার অনেক স্কোপ আছে, সব কিছু ওরা ধরে ধরে এত প্রপারলি সিস্টেমেটিক ওয়েতে আগায়, অনেক রিসার্চ থাকে পিছে, রোগী দেখা থেকে শুরু করে প্রত্যেকটা অপারেশন, প্রত্যেকটা কেস স্টাডি অনেক অনেক ফোকাসড। আমি জানতাম ও এমন একটা কিছু করবে। আহ তুমি থামবে কোথায় মেয়েটা? রাখো তো তোমার মেয়ে, আমি এত কষ্ট করে এত খরচ করে এই বাড়িটার এখন কি হবে? ব্যাংক এসে তো এই বাড়িটা নিলামে উঠাবে, কি হলো কথা বলছিস না কেন? হ্যাঁ
বাড়ির বউ কারি কারি পাউন্ড নিয়ে এসেছে আর শপিং পুরো লন্ডন শহরটা কিনে নিয়ে এসেছে আর তুই ভাবি লিগাল বইতে গিয়েছে মা ও আর আমি আমি তোমাকে ইললিগাল বইতে পাঠিয়েছি অবশ্যই তুমি আমাকে ইললিগাল বইতে পাঠিয়েছো ট্যুরিস্ট ভিসা নিয়ে বাইরে কোনো কাজ করা যায় না মা ও কাজ করা যায় না বললেই হলো তাই আমি বিশ্বাস করব আর কেউ তো লন্ডন যায় না শুধু তুমি একা লন্ডনে গিয়েছো ফুর্তি ফুর্তি করতে করতে সময় নষ্ট করেছো আমি বুঝি না কিছু আসমা ব্যাস অনেক বলেছো আর না শুধুমাত্র তোমার মুখের দিকে তাকে আমি কি না করেছি মা একটু অবিবাহিত মেয়ে হয়ে একজন পুরুষের সাথে স্ত্রীর মতো থেকেছি শুধুমাত্র আমার লন্ডনে থাকা যেন কনফার্ম হয় লোকটাকে খুশি করার জন্য লোকটার সাথে বসে বসে আমি মদ খেয়েছি স্মোক করেছি অথচ ভাবি কত সম্মানের সাথে ওখানে থেকেছে কাজ করেছে দুঃখ কষ্টে ঠিক ভুল উপেক্ষা করে মা তুমি নিজে গায়ের জোরে যেমন চলেছো আমাকেও চালিয়েছো কেন মা কেন তুমি এমন করলে কেন ওই লোকটার কথায় তুমি এখন তো সব দোষী আমার তখন তো টুরিস্ট ভিসা শুনে বাপ মেয়ে তুমি একদম নাচতে শুরু করে দিয়েছি ভুল করেছি মা ভুল করেছি কিন্তু তুমি তো মা তুমি কি পারতে না আমাকে ঠিক রাস্তাটা দেখাতে মা শুধু তোমার এই বাড়িটা না এই যে তুমি আমাকে দেখছো না আমার সব কিছু শেষ হয়ে গেছে মা আই হ্যাভ লস্ট মাই এভরিথিং মা এভরিথিং আপসেট হচ্ছ কেন তুমি আমি তো একদম সারা জীবনের জন্য চলে যাচ্ছি না না তারপরে মানে বাড়িটা তো এখনই খালি খালি লাগছে মনে হচ্ছে তুমি আরো কয়েকটা দিন থেকে গেলে পারতে কিভাবে মা ছুটিও তো শেষ আর এই তো কয়টা মাত্র মাস তারপর তো আমি চলেই আসব তোমার দেরি হয়ে যাচ্ছে চলো ভাবি বসো
চলে যাচ্ছ। ভালো থেকো। জুরি, প্লিজ ডোন্ট বি আপসেট। জুরি, তুমি আবার ট্রাই করো, তুমি ইন্টারনেটের মাধ্যমে আবার অ্যাপ্লাই করো। না ভাবি, আমি আমি নতুন করে আর কোনো স্বপ্ন দেখতে চাই না। জুরি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জুরি, লন্ডনের কথা তুমি ভুলে যাও। লন্ডন কেন জুরি, তুমি আমাদের দেশেই তো অনেক ভালো চাকরি করতে পারবে। আর জুরি, এভাবে এরকম মন মরা হয়ে থাকলে তোমার আরো অনেক কষ্ট হবে, অনেক। জুরি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি আসি। ভাবি, take care of yourself, baby.